বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সৌদি আরবে আকামা চেক করবেন। তো আগে যে একটি ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইটের মাধ্যমে আকামা চেক করা যাইতো, এখন আর আকামা চেক করা যায় না। তারপর নতুন নিয়ম করছে অফিসিয়ালভাবে, আপসের অ্যাকাউন্ট খুলে তারপরে আকামা চেক করতে হয়। তো আমি আজকে নতুন একটি ওয়েবসাইট দেখাবো। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সৌদি আরবের আকামা চেক করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এই ওয়েবসাইট থেকে যখন আপনি আকামা চেক করবেন, খুব সহজে বাংলা এবং ইংলিশ দুটাই দেখতে পারবেন কত তারিখে আপনার আকামার ডেট এক্সপায়ার হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে বা উপকারে আসে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপরে এখান থেকে আপনি সার্চ করবেন অজারাত আমল। তো আমি আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ভিডিওর নিচে দিয়ে দিব। তো ওখান থেকে আপনারা ক্লিক করে মেইন পেজে আসতে পারবেন। তারপর এখানে আসার পর নিচে আসবেন। তারপর এখানে আসার পর আপনি ইংলিশ সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ যদি অ্যারাবিক থাকে তো এখান থেকে আপনি ইংলিশ সিলেক্ট করে নেবেন। তারপর উপরে আপনার থ্রি ডট বাটন, তো ওই থ্রি ডট বাটনে ক্লিক করবেন। এখানে আসার পর ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করবেন, তিন নম্বর লাইন। তারপর উপরে আপনার আইডেন্টিফিকেশন অথবা লোকেশন, নিচে আপনার ডেট অফ বার্থডে। তো উপরে আপনি আকামা নাম্বার দিবেন, নিচে আপনার ডেট অফ বার্থডেটা দিবেন। তো এখান থেকে আমি আমার আকামাটা যেটা চেক করব, ওই আকামাটা আমি বার করে নিলাম। এখানে যে অ্যারো চিহ্নতে দেখতে পারছেন, তো এটা হলো আপনার আকামার, আপনার ডেট অফ বার্থডে আকামার ভিতরে আছে। তো এটা আরবিতে আছে, তো আপনারা ইংলিশ করে কত সাল হয় ওইটা আপনি ওখানে বসাবেন। তো আমার এখানে আছে 1989 12/23 তারিখ। আর এখন আমি প্রথমে আকামা নাম্বারটি দিব। তো এখানে আপনার আকামা নাম্বার দেওয়ার পর তারপর আপনাকে নিচে আসবেন। নিচে আসার পর এখানে যে ক্যালেন্ডারটা আছে, তো এখানে ইংলিশ আরবি আছে, তো আপনারা ইংলিশ করে নেবেন। তো এখানে আরবি দেওয়া আছে, তো আমি ইংলিশ করে নিছি। তারপর আকামা নাম্বারটার, আকামার ডেট অফ বার্থডেটা কত তারিখ আছে এটা দেখে নিন। তো এখানে আছে 1989 12/23 তারিখ, আরবিতে দেওয়া আছে। তো এটা আপনারা ইংলিশে দিবেন এখানে। তো আমি এখানে আমার ইংলিশে আমি দিতেছি 1989 12 মানে ডিসেম্বর 23 তারিখ। তো 1989 ডিসেম্বর মাস 23 তারিখে ডেট অফ বার্থডেটা। তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে উপরে ক্যাপসা আছে, মানে কিছু সংখ্যা আছে, এলোমেলো করে কিছু নাম্বার আছে। তো আপনি নিচেই ভেরিফিকেশন কোডগুলো দিবেন। এখানে আমি কোডগুলো দিলাম 795245। তারপর আপনি এখানে নেক্সট একটি বাটন আছে, নেক্সটে ক্লিক করেন। একটু অপেক্ষা করেন। তো দেখেন এখানে আমার আকামার সব ডিটেলস আইসা পড়ছে। তো এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আকামা নাম্বার। তারপরে একটু নিচে আসেন। একটু নিচে আসলে এখানে আপনার ডেট অফ বার্থডে আছে, এখানে ডেট অফ বার্থডে কত তারিখে সব কিছু দেখাচ্ছে। তারপরে
নিচে দেখুন, এখানে এক্সপিরেশন, ডেট অফ রেসিডেন্স, এখানে নাম্বার দুইটা আছে, একটা আছে ইংলিশে দেওয়া, একটা আরবিতে দেওয়া আছে। তো এখানে আপনার ইংলিশে ডেট আছে 4/12/2020, আর আরবিতে দেওয়া আছে 8/19/1441, তারিখে আকামার মেয়াদ শেষ হবে। তো এইভাবে আপনারা যে কোনো আকামা খুব সহজেই চেক করতে পারবেন। তো এখানে আপনার আকামার সব কিছু ডিটেলস এবং নাম ঠিকানা সবাই এখানে আপনার শো করবে, অল ডিটেলস। তো এইভাবে আপনারা খুব সহজেই আকামা চেক করে নিতে পারবেন। আর আপনাদের প্রয়োজনে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই ছিল আজকের মতো। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।